শিরোনাম স্লোগান চেয়ারম্যান সহ আটক তিরিশ এবার বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া লকডাউন ভেঙে নবীনগর উপজেলায় কৃষ্ণনগর ইউনিয়নে থানা কান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির পা কেটে নিয়ে জয় বাংলা স্লোগানে আনন্দ মিছিলে ঘটনা ইউপি চেয়ারম্যান সহ তিরিশ জনকে আটক করেছে পুলিশ গতকাল রোববার দুপুর থেকে আজ সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় দীর্ঘ দিন ধরে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানের সঙ্গে থানাকান্দি গ্রামের বাসিন্দা কাউসার মোল্লার বিরোধ চলছে অধিপত্য বিস্তার নিয়ে চলা এই বিরোধের জেরে রোববার সকাল এগারোটার দিকে উভয় লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে থেমে থেমে চলা এই সংঘর্ষে অত্যন্ত তিরিশ জন আহত হয়েছে এই সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র নিয়ে মোবারক মিয়া ৩৫ নামে এক ব্যক্তির পা কেটে নিয়ে গ্রামে আনন্দ মিছিল করে এক পক্ষ ওই মিছিল থেকে পায়ের বদলে মাথা কেটে নিয়ে আসার কথা বলা হয় এছাড়াও সংঘর্ষে অগ্নিসংযোগ করা হয় আটকদের মধ্যে সংঘর্ষে প্রধান দুই হতা কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান ও থানাকান্দি গ্রামের সর্দার আবুল কাউসার মোল্লাও রয়েছেন আবুল কাসর মোল্লাকে রোববার রাতে জেলার আশুগঞ্জ উপজেলায় বায়েক এলাকা এবং জিল্লুর রহমানকে সোমবার ভোরে ঢাকা কলাবাগান এলাকা থেকে আটক করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মকবুল হোসেন জানান সংঘর্ষের ঘটনায় তিরিশ জনকে আটক করেছে পুলিশ এই ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা প্রস্তুতি চলছে